আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক সেই দোয়াই করি। আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন যাতে মানে আমার চ্যানেলটা অনেক গ্রোথ করে। আমি এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে দামাই চা বাগান, যেটা আমাদের জুড়ি উপজেলায় আছে, সেটার দ্বিতীয় পর্ব আজকে আমি আপনাদেরকে দেখাবো। সরি, আমি অনেক দুঃখিত দীর্ঘদিন পরে এটা আপলোড করছি, কারণ সময় হইতেছিল না। তো দেখতে থাকুন, উপভোগ করুন, ধন্যবাদ। Les amis, monsieur dame, bonjour. C'est un forêt de la thé. C'est le deuxième épisode pour... আমার বন্ধু রনির সাথে আজকে বেরিয়ে পড়লাম। আমার এই বন্ধুর সাথে 2004 পরিচয়, জলডুব উচ্চ বিদ্যালয়ে। এরপর থেকে এখনো আমরা একসাথে আছি। সাথে আছে মিজু, আজকে নাই বাট এখনো আমাদের সাথে একসাথে আছি আমরা। সজল বিশ্বাস আজকে সাথে নাই, তবে আমাদের সাথেই আছে, ফিজিক্যালি আজকে আমাদের সাথে নাই। তো এভাবে অনেক পুরাতন বন্ধুদেরকে নিয়ে মাঝে মধ্যে বেরিয়ে যাওয়া হয়। আজকে আর রনিশকে নিয়ে বাইরনি হয়েছে। যাক, দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা সিন। Les amis, vous êtes en train de voir les herbes de la thé. En fait, vous voyez les trucs de le thé de la Bangladesh. C'est ça, nous on prend les feuilles de la lézard et après on met dans la machine et après ça sort de la thé, le grain de thé. Et c'est ça qui est les arbres. Cette forêt. Et à côté encore plus beaucoup de forêt comme ça pour l'été. Donc ça c'est ça commence en fait, ça c'est le à moi. তো দর্শক, এখন থেকে মানে বাজনা অফ হয়ে যাইব, এখন পাখির শব্দ শুনবেন, শুনুন। আর কিউ ফর ওয়ান ভিডিও